হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খালিদ আসিস, খালিদ সলিউশন হাবের সাথে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনারা কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। তো অনেক সময় এটার প্রয়োজন হয়, আপনারা অনেক সময় ফেসবুক কীভাবে ডিলিট করতে হয় যা না জানার কারণে অনেকের কাছে জিজ্ঞেস করতে হয়। তো আসুন আমরা দেখি কীভাবে করবেন। তো এই একটা আমাদের একটা ফেসবুক আইডি, তো এটা আমরা দেখি কীভাবে ডিলিট করা যায়। তো আমরা প্রথমে যেখান থেকে লগ আউট করি সেখানে যাই, এই যে এখানে যাব। এখান থেকে আমরা যাব সেটিংসে। এভাবে যদি আমরা না পাই তাহলে আমরা এখানে যাব, এখানে ইউআরএলটা লিখব। আমরা এই ফেসবুক অ্যাকাউন্টটা আরেক জায়গায় আপনাদের ওপেন করব, এই যে এখানটা থেকে আমরা আরেকটা জায়গায় ওপেন করব, নতুন একটা ট্যাবে ওপেন করব ফেসবুকটা, নতুন একটা পেজে আবার ওপেন করলাম। তারপর আমরা এখানে যেটা করব সেটা হলো স্ল্যাশ ফেসবুক ডট কম স্ল্যাশ হেল্প স্ল্যাশ ডিলেট স্ল্যাশ অ্যাকাউন্ট। তো এটা লিখে আমরা এন্টারে চাপব। তাহলে দেখবেন এই অপশনটা এসে পড়বে। তো এখন আপনি যেটা করবেন, ডাউনলোড ইনফো, আপনার যে ফেসবুকে যত ইনফরমেশন আছে এগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। তো এটা আপনি এখানে ক্লিক করলেই ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এটা আপনি কী ফাইল আকারে নেবেন সেটার জন্য আপনি এখানে অল মাই ডাটা ফরম্যাটটা চুজ করবেন, এখান থেকে জেসন বা এইচটিএমএল চুজ করেন, তারপরে ক্রিয়েট ফাইল। তো এটা এখন আপনার একটা জিপ ফাইল আকারে আপনাকে ইমেলে পাঠিয়ে দেবে। তো আপনি এখন যেটা করবেন আবার ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে গিয়ে এবার এখান থেকে আমরা ডিলেট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। তারপর এখানে অপশন আসলো কন্টিনিউ করবেন কিনা, সেই জন্য আপনি কন্টিনিউ দিয়ে দিলাম। আচ্ছা সরি, আমার পাসওয়ার্ডটা আবার রিএন্টার করতে হবে, তার মানে পাসওয়ার্ডটা আবার রিএন্টার করে দিতে হবে। তারপরে কন্টিনিউ, উই আর অ্যাবাউট টু পারমানেন্টলি ডিলেট ইউর অ্যাকাউন্ট, ইফ ইউ রেডি টু ডিলেট এন্টার দ্য পাসওয়ার্ড অ্যান্ড ক্লিক ডিলেট অ্যাকাউন্ট। ওয়ান্স ইউ সাবমিট ইউর অ্যাকাউন্ট ডিলেটেশন, ইউ হ্যাভ থ্রি ডেজ টু রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ক্যান্সেল দ্য ডিলেটেশন। আফটার থ্রি ডেজ দ্য ডিলেটেশন প্রসেস উইল বিং অ্যান্ড ইউ ওন্ট বি এবল টু রিট্রাইভ অফ এনি অফ কন্টেন্ট ইনফরমেশন ইউ হ্যাভ অ্যাডেড। আচ্ছা এখন যদি আমরা এটা ডিলেট দেই তাহলে এর পরবর্তীতে হয়তো আমরা এটাকে 30 দিনের ভিতরে আমরা হয়তো আবার এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবো, কিন্তু 30 দিন হয়ে গেলে তখন এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে আবার ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করলাম, এইবার আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি ডিলিটের জন্য 30 দিনের জন্য ডিলিট হয়ে গেল। 30 দিন পরে আমাদের পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে যদি এর মধ্যে আমরা রিঅ্যাক্টিভ না করি বা অ্যাক্টিভেট না করি। আচ্ছা তাহলে এইটাই হলো পদ্ধতি কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।